ও মেরে আসিস তো না বা, হৃদয় বড় ব্যথা নিয়ে রে বা। সত্যি যদি সমাজের এই মুসলমানের এই অধঃপতনের মুসলমানের এই দুর্দিনের মুসলমানের এই মজলুম অবস্থায় মুসলমান যদি শেষ রাত্রে উঠে উঠা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিত, কোরআন তার হৃদয়ে লাগাইতো, কোরআন তার নেটওয়ার্ক ঠিক বানাইলে তো, কলেজের মধ্যে কোরআন নেটওয়ার্ক ঠিক বানাইতো, ইয়াং জেনারেশনরা কোরআন নেটওয়ার্ক ঠিক বানাইতো, ছাত্রীরা কোরআন নেটওয়ার্ক ঠিক বানাইতো, মা কোরআন নেটওয়ার্ক ঠিক বানাইতো, সোশ্যাল মিডিয়া লয়ে সারাদিন বসে থাকতো না। ফিলিস্তিনের জন্যই যদি তুমি কাঁদো, মামুনুল হকের জন্যই যদি তুমি কাঁদো, চরমের আল্লাহর কুতুবের জন্য যদি তুমি কাঁদো, মুসলমানের এই মজলুম অসহায় দুর্দিনের যদি তুমি কাঁদো, তাহলে প্রতিদিন ফেসবুক ঘাঁটতা না, প্রতিদিন মিডিয়া ঘাঁটতা না, লাইনে লাইনে আল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ, অক্ষরে অক্ষরে আল্লাহ, হৃদয়ের কথাটা আল্লাহরে বলতে দেরি, আল্লাহ সাথে সাথে পাল্টা জবাব দিতে দেরি করে না। আল্লাহ বলে আমার এই কোরআনের বয়ান যে হৃদয় লাগাইয়া আমারে ডাকতে দেরি, ওর নেটওয়ার্ক আমার সাথে লাগাইতে দেরি করি না। ঘটনা মনে করে গেল বড়রা আসতেছেন, ওনারাও আস করবে। হিন্দুস্তান এটা মুসলমানদের দেশ, বাংলা এটা হিন্দুদের দেশ, বাংলা এটা হিন্দুদের দেশ ছিল, হিন্দুস্তান যদিও একটা অঙ্গরাজ্য ছিল, হিন্দুস্তানে মুসলিম বেশি ছিল, লম্বা ইতিহাস ওলামারা জানে তো। হিন্দুস্তানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, উনি উনি নূরে নবুয়াত হাদিস ও নববী উনি পাক উপমহাদেশে আনছেন। উনি ওনার বরাত দিয়ে এক ঘটনা, আজিজিয়া মাদ্রাসায় নিজামিয়া মাদ্রাসায় একদিন ওনার উনি ওনার ছেলের স্বপ্নে দেখাইতেছে, অমুক একটা ছেলে আসবে যার সিনার মধ্যে তুমি কোরআনের মারে পার, আমার আমার সিনার মধ্যে যে নূরে নবুয়ত ছিল এটা এই ছেলের মধ্যে দিবা, কেমন ছেলে কেমন ছেলে, এই ছেলে যদি ওয়াজ করতো, আজকাল তো ওয়াজ ট্রেডিশনাল হয়ে গেছে, মশান হয়ে গেছে, ঢোল তবলা হয়ে গেছে, ওয়াজ হলো হৃদয় আল্লাহ লাগানো, আল্লাহ ডাক দেয় হায় নাই অসারি আউলা মাগফিরাতি মির রব্বিকুম, আয় বান্দা রবের দিকে আয়, রবের খবর দিকে আয়, রবের জান্নাতের দিকে আয়, এটাই যদি হইতো তাহলে সবই রবের প্রেমে পড়ে যাইতো, রবের দিকে ডাকতো, কেউ বা মিছিলে ডাকে, কেউ বা এ দলে ডাকে, কেউ বা ওই দলে ডাকে, সবাই যে একটা সিয়ার, এই সিয়ারটা দখল করার জন্য ডাকে আর কিছু না। আমি ওই চেয়ারে বসি নাই, প্লাস্টিকের দুনিয়া, প্লাস্টিকের চেয়ারে বসছি, সবাই মহতামিমের টার্গেটে বসে আর, নাইবে মহতামিমের টার্গেটে বসে আর, এমপি টার্গেট হলো চেয়ার, ডিসি টার্গেট হলো চেয়ার, যুব দলের টার্গেট হলো চেয়ার, বর্তমান দলের টার্গেট হলো চেয়ার, যত মারামারি যত কাটাকাটি যত হাঙ্গামা যত হরতাল যত দাবাদাবি, কারো শান্তির জন্য না, কারো ভালাইয়ের জন্য না, ইসলামের জন্য না, কোরআনের জন্য না, শুধুই চেয়ারে চেয়ার দখল করার জন্য। আল্লাহ আওয়াজ দিয়া বলে চেয়ার আমি বানাইলাম, জমিন আমার, এ আসমান আমার, এ হুকুমত আমার, এ মিলকিয়ত আমার, এ মুলকিয়ত আমার, আমি যার চাই তারে দেই, জনগণ যখন বেফায়সা, জনগণ যখন গুনার দিকে মায়েল হয়ে যায়, তখন আমি জালেম সরকার মাথার উপরে ন্যস্ত করিয়া দেই। লম্বা তো দিল্লির এক বুজুর্গ আল্লাহওয়ালা কোরআনের ওয়াজ হৃদয় লাগায় এমন ওয়াজ যেটা নূর হয়, যেটা শুনলে আল্লাহ পাওয়া যায়, এমন এক মুরব্বী দিল্লির গ্রাম থেকে, আগের জমানার মানুষরা গ্রাম থেকে দৌড়ে দৌড়ে আল্লাহওয়ালাদের ওয়াজ শোনার জন্য যাইতো, যেটুকু হইতো এই মুরব্বী হুজুরদের ওয়াজ শোনার জন্য, আগের জমানার ওয়াজ শোনার জন্য যেত। এখন তো মানুষ মিডিয়া দেখে, কয়দিনের মিডিয়া মিডিয়া দেখে, এক মুরব্বী দৌড়েয়া দৌড়েয়া আজিজিয়া নিজামিয়া মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছে। কার ওয়াজ? শাহ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ, শাহ ইসমাইল মৌলভী শাহ ইসমাইল
কেমন বড় ওয়াজ করনে ওয়ালা ছিলে, কেমন বড় মারেফাত দেনে ওয়ালা ছিলে। হ্যাঁ, 1757 সালে পলাশীর যুদ্ধে ওনার রক্তের বন্যায় পাক উপমহাদেশে ইসলাম আসছে। আমার সিনার যে আসমানের নবুয়ত রেলে এটা তার সিনার মধ্যে দিয়া দিও দিয়া দিছে। ওই মৌলভী ইসমাইল ওয়াজ করে নিজামুদ্দিন মসজিদে, এক মুরব্বী আসে, আয়েশা বলে হাবশাইতে আসে, হুজুর আমি না মৌলভী ইসমাইলের ওয়াজ শোনার জন্য আসছি, বয়ান শোনার জন্য আসছি। উনি বয়ান করলে আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম আসা যায়। এখন তো বয়ান ট্রেডিশনাল হয়ে গেছে, ওই যে উজানি রজরা বয়ান করতে, ওই যে চরমনায় আল্লাহ বালারা বয়ান করতে, ওনাদের বয়ানে তো ট্রেডিশনাল ছিল না, যারে যা বলতো হৃদয়ে লেগে যাইত। ওলামারা যারে যা বয়ান করতো হৃদয়ে লেগে যাইত। তো গ্রাম্য মানুষ দৌড়ে দৌড়ে আসে বলে হুজুর আমি বয়ান শোনার জন্য আসছি। কি বয়ান? মৌলভী ইসমাইলের বয়ান। মৌলভী ইসমাইল বারান্দায় ঘরে আর ভাই বাপ, বয়ান তো শেষ হয়ে গেছে, বয়ান তো শেষ হয়ে গেছে। তো মুরব্বী কান্দে দিছে, আহ আমি এত কষ্ট করে আসলাম 20-25 মাইল দূর থেকে, হাইটা হাইটা বয়ান শোনার জন্য আসলাম। মৌলভী ইসমাইলের বয়ান শুনলে আমার হৃদয়ের মধ্যে নূর পয়দা হয়, মারেফাত পয়দা হয়, ইশক পয়দা হয়, তামান্না পয়দা হয়। মৌলভী ইসমাইলের বয়ানে কোরআনের নূর দেখা যায়, আল্লাহ দেখা যায়। হ্যাঁ, বয়ান শেষ হয়ে গেল। এবার মৌলভী ইসমাইল কেমন মৌলভী, উনি এবার মুরব্বীর কাছে দেখে নিয়া, উনি এবার মুরব্বীর কাছে ডেকে ডেকে নিয়া, কয়ে বাজান তুমি কাঁদো না, কোরআনের যে বয়ান তুমি শোনার জন্য আসছো, যে বয়ানে আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায়, দিলের মধ্যে মারে ভাত ফয়দা হয়, তুমি বসো, তোমারে বয়ান শোনানো হবে। একজন শ্রোতা, পুরা দিল্লির সবচেয়ে বড় বক্তা, সামনে কোনো মিডিয়া নাই, সামনে কোনো পোস্টার নাই, সামনে কোনো মাইক নাই, সামনে কোনো আওয়াজ নাই, সামনে কোনো মিউজিয়াম নাই, সামনে কোনো গেটআপ গোটাপ নাই, একজন শ্রোতা বলবে শাহ ইসমাইল বেরলভী বয়ান শোনাই দিছে। কি বয়ান? তুমি তোমার আল্লাহর দিকে রওনা দিলা, ও বাপ তুমি গ্রাম থেকে দৌড়ে দৌড়িয়া, তুমি তোমার আল্লাহর দিকে রওনা দাও, মালিকের ক্ষমার দিকে রওনা দাও, মালিকের প্রেমের দিকে রওনা দাও, জান্নাতের দিকে রওনা দাও, বানানেওয়ালার দিকে রওনা দাও। বানানেওয়ালার প্রেমের পরিচয় দিতেছে, বলে আমার বানানেওয়ালা আমারে কতটা আদর দেয়, বলে উনি ফুলরে যত তার চেয়ে বেশি তোমারে আদর দেয়, মা যত বাচ্চারে আদর দেয় তার চেয়ে মালিক বেশি আদর দেয়, ওনারে কেউ ডাকলেও তারে আদর দেয়, না ডাকলেও তারে আদর দেয়। দুনিয়াতে তুমি কারোর সাথে যুদ্ধ করলে সে তোমারে জায়গা দেয় না, তুমি তার বিরুদ্ধে গেলে তোমার পর তোমার নাম বল থেকে কেটে দেয়। কি যে যদি নেতার মার্কার তলে না থাকে, নেতার পোস্টারের তলে না থাকে, তাহলে দল থেকে বহিষ্কার করে দেয়, বলে বলে মনে মনে না মিললে দল থেকে বহিষ্কার করে দেয়। ফেসবুকে কোনো কি কয়টা পোস্ট কর, পোস্ট যদি দলের বিরুদ্ধে বা সাইদ হিসাবের নামে কোনো পোস্ট করে, সাথে সাথে তারে দল থেকে আউট করে দেয়। কিন্তু আল্লাহ এমন বানানেওয়ালা, আল্লাহ এমন প্রেমিক, আল্লাহ এমন বন্ধু, আল্লাহ এমন মাহবুব, তার ডাকলেও বান্দা বলে ডাক দেয়, না ডাকলেও বান্দা বলে ডাক দেয়। সকালবেলায় ইয়া আইয়ুহান্নাস ইয়া ইবাদাল্লাহ, মা মা মারে না দিলে মাও রাগ করে, বিবিরে না দিলে বিবি মোবাইল লক করে দেয়, বান্ধবীরে মন মতো না হইলে বান্ধবী রাস্তা ঘুরে দেয়, মালিকের মন মতো না হইলে মালিক দরজা বন্ধ করে দেয়। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক এমন বানানেওয়ালা, এমন পাল্লেওয়ালা, এমন মায়া দেনেওয়ালা, এমন মহাব্বত করনেওয়ালা, আমার মালিক ডাক দেয় আয় না, তুই গুনা করে ফেলে
পাইছো তুই অন্যায় করে ফেলাইছো আমারে ভুলিয়া গেছো সকালে আমারে ডাক বেশ নাই সন্ধ্যায় আমারে ডাক বেশ নাই দুপুরে আমারে ডাক বেশ নাই আমার সাগরের মাছ খায়া সাগরের কিনারে নিমখারামি করলি আমার ডাবের পানি খায়া গাছের তলায় ছবি করলি আমার ফুল গাছের ঘেরা লয়া ফুল গাছের তলে নোংরামি করলি আমি আল্লাহ করে জাগায় ধরি না তারপরও পরে মায়া দিয়া ডাক দেই ওসারিয়া ওয়াইবার বান্দা আমার দিকে ক্ষমার দিকে দৌড়ে আয় আমি বড় ক্ষমাশীল আমার দিকে আয়সা যে বলে আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আমার কোন অসহায় গুণাগার আমার কোন বান্দা আমার কোন বান্দি দুর্বল হইয়া নিরুপায় হইয়া ফাহিশা হয়ে গেছে জুলুম হয়ে গেছে তুই আমার ফুল গাছ তলায় কেরাল লয়া আমার বিরুদ্ধে তুই ফেসবুকে ছবি তোল আমার জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বিরুদ্ধে তুই মার্কা লাগা আমার আসমানের নিচে আমার বাতাসের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া মূর্তির নিচে মাথার ছবি দেয় এ বান্দা আমি তোরে কিছু বলি না আমি দেখিনি বার বার ডাক দেই আয় আয়ারিফিরা বান্দা তোর রবের দিকে দৌড়া আর কারো দিকে দৌড়াইস না আর কারো দিকে ব্রেক করিস না ও জান্নাতি নারদু আসসামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আমি ওই মায়া দেনি বলা আল্লাহ আমি প্রেম দেনি বলা আল্লাহ আমি ভালোবাসা দেনি বলা আল্লাহ ওই আল্লাহরে ডাক দেয় আল্লামা ইসমাইল মৌলবি ইসমাইল বুড়ারে ওয়াজ শোনাই দেছে তুমি আল্লাহর দিকে ডোক দাও বলে যে আল্লাহর দিকে দৌড় দেয় সে সুখে ও আল্লাহ বলে ডাক দেয় ফিসার সুখে ও ডাক দেয় আল্লাহ দুঃখে ও ডাক দেয় আল্লাহ মুসিবতে ডাক দেয় আল্লাহ অসময়ে ডাক দেয় আল্লাহ পরীক্ষাতে ডাক দেয় আল্লাহ বিবির মুসিবতে ডাক দেয় আল্লাহ রাষ্ট্রের মুসিবতে ডাক দেয় আল্লাহ জনগণের মুসিবতে ডাক দেয় আল্লাহ বাজার করের মুসিবতে ডাক দেয় আল্লাহ সমাজ নষ্ট হওয়ার মুসিবতে ডাক দেয় আল্লাহ এসব নিয়ন্ত্রণ করনে বলা সব পরিবর্তন পরিবর্তন করনে বলা আমার আল্লাহ তো বুড়ারে আল্লাহ প্রেমের ওয়াজ শোনায় আল্লাহর মারেফাতের ওয়াজ শোনায় আল্লাহর ইজ্জতের ওয়াজ শোনায় আল্লাহর আজমতের ওয়াজ শোনায় আল্লাহর বরকতের ওয়াজ শোনায় শোনাইতে 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 এক দেড় ঘন্টা মৌলবি ইসমাইল গ্রাম্য বুড়ারে পয়েট শোনাইতে শোনাইতে বুড়া জিমিয়ার কোরআন শুনে আর বলে এবার বুড়া একটা চিৎকার বলে তোর যদি ভুল হয়ে যায় তুই আল্লাহ বলে একটা ডাক দিবি আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যদি জমিনে চলতে যায়া যদি রাষ্ট্রে চলতে যায়া যদি সমাজে চলতে যায়া যদি শিক্ষা নীতিতে চলতে যায়া তোর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে তুই আমারে বলিস না আমার দিকে দৌড়া আমার দিকে দৌড়াইয়া যাকারুল্লাহ আমারে আল্লাহ বলে একটা ডাক দে আল্লাহ বলে যে আমারে আল্লাহ বলে ডাক দেয় আমি তারে বন্ধু বানায় রে আমায় ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আমি সারা আর কেউ তারে মাফ করনে বলা না তুমি বুড়ারে গ্রাম্য এই বুড়ারে লম্বা মারেফাতের ওয়াজ শুনাইতে 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 উনি নিস্তব্ধ হয়ে গেছে এবার বুড়া একটা চিৎকার দেয় আল্লাহ আমি আসলাম আমারে বুঝি দেখবা না এ বুড়া চিৎকার দিতে দেরি আল্লাহ বলা বুড়ার প্রাণ পাখিটা উড়া চলে গেছে বুড়া চিৎ করে দপাস করে পড়ে গেছে বুড়ার রুহুটা বাইরে গেছে মৌলবি ইসমাইল কান্দে ওলামারা কান্দে মাদ্রাসার ছাত্ররা কান্দে রুহুর কি হইলো কি হইলো তুই এমন মারে পাতের বয়ান করলে তুই এমন প্রেমের বয়ান করলে আইবি বুড়া দিয়ে ইষ্ট করে মারা গেছে ভাই না না আমি মারি নাই আমার দোষারোপ করো না বুড়া বসমারি ওই না মাগফিরা বুড়া যার প্রেমে দৌড় দিছে জুড়া যার কণ্ঠে দৌড় দিছে জুড়া বুড়া যার মারে পাতে দৌড় দিছে সে বুড়ারে বুড়া ডাক দিছে যারে সে বুড়ারে তুলে নিছে আমার কোনো অপরাধ না আজা বয়ান যে আল্লাহর দিকে দৌড় দেয় আল্লাহ তারে কবুল করে এটা বয়ান এবার
তাফসীর অনেক আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই যারা খরচ করে সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহরে বলে না ওয়াল কাযিমিনাল গায়জা বর্ষা হজম করে রাগ ক্রোধ হজম করে ওয়াল আফিনান নাস মানুষকে মাফ করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যে মানুষকে মাফ করে দেয় বর্ষা হজম করে দেয় রাতে উঠে আল্লাহ বলে ডাক দেয় দিনে উঠে আল্লাহ বলে ডাক দেয় নেতা হলে আল্লাহ বলে ডাক দেয় কর্মী হলে আল্লাহ বলে ডাক দেয় জালেম হলে আল্লাহ বলে ডাক দেয় মজলুম অবস্থায় আল্লাহ বলে ডাক দেয় আর কারো স্লোগানে মুখরিত হয় না আল্লাহর স্লোগানে মুখরিত হয় আল্লাহ বলে ইউহিব্বুল মুহসিনিন এবার মুহসিনিন মুহসিন ভালোবাসে কারে কারে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতা যে ফাহিশা কাজ করে ফেলাইছে কখনো ভুলে গেছে কখনো জালেমের করাতলে পড়ে গেছে কখনো নেতৃত্বের ধোকায় পড়ে গেছে কখনো চেয়ারের ধোকায় পড়ে গেছে কখনো প্লাস্টিকের মায়ায় পড়ে গেছে কখনো গান্দা প্রেমে পড়ে গেছে কখনো নোংরামি রাজনীতিতে পড়ে গেছে সে যদি জলামু জুলুম করে ফেলায় সাকারুল্লাহ আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় ফাস্তাগফিরু লিযুনুবি আমি তার পিছনের সব অপরাধ মাফ করে দেই ওমাই ইগফিরু যুনুবা ইল্লাল্লাহ আর আমি ছাড়া তার আর কেউ না মেরে আজিজ তুলাবা হৃদয়টার মধ্যে তারই নিতাম তার প্রেমই নিতাম বুঝুয়া তার জন্যই পাগল হইতা তো ঘর ঘর কান্দার আওয়াজ আসতো ঘর ঘর তেলাবতের আওয়াজ আসতো মার থেকে তেলাবতের আওয়াজ আসতো মনের থেকে তেলাবতের আওয়াজ আসতো ভাই থেকে তেলাবতের আওয়াজ আসতো মসজিদে মসজিদে কান্নার আওয়াজ আসতো ওই কোনো মসজিদে কান্নার আওয়াজ না দেশে কি হইলো সব বুড়ারা টিভির দোকানে সব জোয়ানরা ফেসবুকে সব জোয়ানরা খেলার সামনে কেই জাতিকে বুঝাবে কেই ছাত্রদেরকে বুঝাবে কেই ওলামাদেরকে বুঝাবে কেই স্টুডেন্টদেরকে কে পর্দার সামনে সব পর্দার সামনে মেয়ে বলেন ছেলে বলেন ভার্সিটির ছাত্র বলেন মাদ্রাসার ছাত্র বলেন ওলামা বলেন তোলামা বলে বুড়া বলে চাষি বলে দেশে অশান্তি দেশে অরাজকতা দেশে জুলুম নির্যাতন কে এই জুলুমের পরিবেশ ঠিক করবে কে এই মজলুমের আহাজারি থেকে এই জাতিকে বাঁচাবে আ মজলুমকে আ থেকে কে বাঁচাবে কারো এই ফিকির নাই কারো এই দরদ নাই কারো এই ব্যথা নাই সবার নজর টিভির পর্দায় কেউ বা খেলার দিকে কেউ বা খবরের দিকে কেউ বা টিয়ার গ্যাসের দিকে কেউ বা দলীয় মিছিলের দিকে কেউ বা বিরোধী মিছিলের দিকে কেউ বা নেতার পিছে পিছে কেউ বা নেত্রীর পিছে পিছে কেউ বা প্লাস্টিকের পিছে পিছে কেউ মসজিদে আসা না কোনো বাবা কান্দে না কোনো ছেলে কান্দে না কোনো নেতা কান্দে না কোনো মুফতি কান্দে না কোনো তোলাবা কান্দে এই প্রেমের বয়ান মাওলার এই মহাব্বতের বয়ান মাওলার দিকে দৌড়ানোর বয়ান মাওলার দিকে আসার বয়ান কেননা তিনি সারা সব ধোকা এ নেত্রী ধোকা এ নেতা ধোকা এ যৌবন ধোকা এ তরুণ ধোকা এ চেয়ার ধোকা এ প্লাস্টিক ধোকা এ রাত ধোকা এ দিন ধোকা তুমি যে মিছিলে গেলা এটাও ধোকা একটু মনের খেলাপ তোমার সিট কেয়া ফেলাইয়া দেবে আমি তোমার দিন চিঠা আঙ্গে আমাদের শান্তি যদি আনতে চাও ইসলাম যদি আনতে চাও তাহলে ওলামারা কোরআনওয়ালারা যার নেটওয়ার্ক আল্লাহর সাথে যার নেটওয়ার্ক কোরআনের সাথে সে কোনো জাতির সাথে সে কোনো মিডিয়ার সাথে সে কোনো দলদারির সাথে সে কোনো নারী নেতৃত্বের সাথে কোনোদিন একমত হইতে পারে না কোনোদিন 14 দল বানাইতে পারে না কোনোদিন 20 দল বানাইতে পারে না তার দল তো একটাই আল্লাহ বলে ডাক দিবে আসমান ওয়ালারে ডাক দিবে প্রয়োজনে সেজদায় কইরা আসমান ওয়ালারে ডাক দিয়া আসমান ওয়ালার কাছে ফয়সালা করে নিয়া আল্লাহর জমিনে নাস্তিক খতম করবে বেঈমান খতম করবে মুরতাদ খতম করবে বাম খতম করবে রাম খতম করবে হিন্দু খতম করবে নৌকা খতম করবে দান খতম করবে আল্লাহর জমিনে কেবল ওই কোরআন ওয়ালারা কোরআনের আহ
আওয়াজ লাগাইবে আর চিন্তিত হয় না, ভয় পায় না, ডরায় না, ওয়ান তুমুল আলাও না, তোমরাই বিজয় লাভ করবা, তোমাদেরই বিজয় হবে, ওলামাদের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে, জাকিরিনের বিজয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি হৃদয়ের মধ্যে কোরআনের ওয়াজ লাগা, সে হৃদয় খালি, হৃদয় বিরাট, হৃদয় বিরাট, শুধুই স্লোগান, শুধুই ঘোষা, শুধুই নকশা, শুধুই সাজগোজ, হ্যাঁ